আসসালামু আলাইকুম বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়েছি। বন্ধুরা, গত কয়েকটি পর্বে আমরা শিক্ষা সংক্রান্ত বিশেষ করে এইচএসসি রেজাল্ট নিয়ে বিভিন্ন আপডেট তোমাদের দেওয়ার চেষ্টা করেছিলাম। এর ধারাবাহিকতায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সাথে এখন শেয়ার করব, সেটি হচ্ছে এইচএসসি রেজাল্টের চ্যালেঞ্জ বা রিভিউ। এই সংক্রান্ত একটি নোটিশ প্রকাশিত হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড ঢাকার ওয়েবসাইটে। তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই যে এইচএসসি কর্নারে দেওয়া আছে এইচএসসি পরীক্ষা 2020 এর রিভিউ আবেদন প্রসঙ্গে। এখানে যদি তোমরা ক্লিক করো, এই নোটিশটি তোমরা দেখতে পারবে। চলো নোটিশটি আর সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেই। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। বন্ধুরা, এইচএসসি রেজাল্ট চ্যালেঞ্জ করার নিয়ম। আবেদনের আগে যা যা মনে রাখাটা খুবই জরুরি। প্রথমটি হচ্ছে, যারা রেজাল্ট নিয়ে সন্তুষ্ট না তারা এই আবেদনটি করতে পারবেন। শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল থেকে এই রিভিউ আবেদনটি করা যাবে। শুধুমাত্র মোবাইলের মাধ্যমে এই আবেদনটি করা যাবে। অনলাইন বা ম্যানুয়ালভাবে এই রিভিউ আবেদন করা যাবে না। পাশাপাশি এক টেলিটক মোবাইল থেকে একাধিক আবেদন ফি দেওয়া যাবে। আবেদনের সময় 31 জানুয়ারি 2021 অর্থাৎ আগামীকালকে থেকে 6 ফেব্রুয়ারি 2021 পর্যন্ত তোমরা এই রিভিউ আবেদনটি করতে পারবে। আবেদন ফি শিক্ষার্থী প্রতি 125 টাকা। আগে যেখানে সাবজেক্ট প্রতি ছিল, এখন সেটা নেই। এখন টোটাল 125 টাকা তোমাকে দিতে হবে টেলিটক মোবাইল প্রিপেডের মাধ্যমে। এবার আসি আবেদন করার নিয়ম বা পদ্ধতি। আবেদন করতে হবে দুটি ধাপে। প্রথম ধাপে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখবে, আর ইভি স্পেস দিবে তোমার বোর্ডের নামের প্রথম 3 অক্ষর, যেমন তোমার বোর্ড যদি ঢাকা হয়ে থাকে DHA লিখবে, স্পেস দিবে তোমার রোল নাম্বারটি দিবে, পাঠিয়ে দিবে 16222 নাম্বারে। একটি উদাহরণ দিয়ে দেখি। আর ইভি লিখবে, স্পেস দিবে, ধরো DHA তুমি দিতে পারো তোমার বোর্ড অনুযায়ী, স্পেস দিবে তোমার রোল নাম্বারটি বসিয়ে দিবে ঠিক এভাবে, এরপর পাঠিয়ে দিবে 16222 নাম্বারে। পাঠিয়ে দেওয়ার সাথে সাথে তোমার মোবাইলে একটি ফিরতি SMS আসবে, যেখানে একটি পিন নাম্বার পাওয়া যাবে। সেই পিন নাম্বার দিয়েই দ্বিতীয় SMSটি করতে হবে। দ্বিতীয় SMS করার জন্য তোমাকে আবার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে, আর ইভি স্পেস ইয়েস লিখে স্পেস দিবে পিন নাম্বারটি বসাবে, যেটা একটু আগে পেলে, স্পেস দিবে তোমার মোবাইল নাম্বারটি বসাবে, কারণ এই মোবাইল নাম্বারটিতেই মূলত রেজাল্ট বা পরবর্তী আপডেটগুলো আসবে। পাঠিয়ে দিবে 16222 নাম্বারে। একটি উদাহরণ হিসাবে দেখি, আর ইভি স্পেস ইয়েস স্পেস পিন নাম্বারটি ধরি 1234 স্পেস তোমার মোবাইল নাম্বার, পাঠিয়ে দিবে 16222 নাম্বারে। এই হচ্ছে টোটাল প্রসেস। আরেকটি কথা বন্ধুরা, তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে, ভাইয়া স্পেসের মধ্যে কি কোনো কিছু লিখতে হবে? না, শুধুমাত্র স্পেস মানে এখানে একটি ফাঁকা জায়গা তোমাকে দিতে হবে। এই হচ্ছে বিষয়। তো বন্ধুরা, এই ছিল আবেদন করার বা চ্যালেঞ্জ করার বোর্ডের নিয়ম। আশা করি তোমরা যারা রেজাল্ট নিয়ে সন্তুষ্ট না তারা এই পদ্ধতির মাধ্যমে তারা চ্যালেঞ্জ করতে পারবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো আপডেটে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।